পুরো এপিসোড দেখতে জি ফাইভ অ্যাপ এখনই ডাউনলোড করুন। ওস্তাদ, ওই মিষ্টির মান না খুব পা বেড়েছে। একটু আগে ওই কালী পটকার বন্ধু ওই ছেলেটা আমাকে ঝেড়ে একটা থাপ্পড় মেরেছে, ওর খুব রোয়াব। আচ্ছা ওস্তাদ, হঠাৎ মিষ্টির মায়ের কি হলো বলো তো? রানী, অন্য কোনো ফ্যাসাদে পড়লাম না তো, মানে ভেগে টেগে যাবে না তো, আমার বুকের ভেতরটা না কেমন ঢিপ 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 করছে। আমাদের কিন্তু এতটাও ছেড়ে দিলে চলবে না বাবা। ও যে ছেলেটা আছে না, ওই সিদ্ধেশ্বর মধুকে নাতি, ও কিন্তু এত সহজে ছাড়বে না মিষ্টির মাকে। ও যেভাবেই হোক আমাদের ক্ষতি করার কিন্তু চেষ্টা করবেই, জানো তো বাবা? আমিও তো সেটাই বলছিলাম। আরে কালটু, কি বলে আছিস বলতো তখন থেকে? মিষ্টির মা আমাদের নিজেদের লোক, ওকে আমরা বিশ্বাস করবো না? মন্দিরে পুজো দিতে গেছিলাম সকাল সকাল। প্রসাদ নিন। দাদাবাবু, আপনার লোকজনদের বলে দিন পথে ঘাটে যেন আমাকে কথা না শোনায় যখন তখন। আরে মিষ্টির মা, কালটু এসব মুখ ফসকে বলে ফেলেছে। কালটু খবরদার না কিন্তু। হ্যাঁ হ্যাঁ মিষ্টির মা, যাও যাও, তুমি অন্যদেরকে সব প্রসাদ দাও, যাও। কি হলো বলো তো ওস্তাদ? ভেজা বেড়াল ছিল যেমন সেরিনি হয়ে উঠলো। আস্তে 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 কালটু, একদম চুপ, আর কোনো কথা নয়। এই কিছুদিন মধ্যে অনেক জল গড়িয়ে গেছে, বুঝেছ? হ্যাঁ, ওই ওই যে গোসাইদের পিসিমার ভূত ওর ঘরে চেপেছিল। তারপরে শোনো, এখন আর সামনাসামনি কিছু নয়, দু চোখ খোলা রেখে খালি নজর রেখে যাও। বাবা, আমার জানো তো কেমন একটা অস্বস্তি হচ্ছে, কিছু একটা রহস্য আছে। দুম করে গোসাইয়ের পিসিমার ভূত নেমে এলেন বাবা, ব্যাপারটা খুবই সন্দেহজনক লাগছে কিন্তু। কালটু, নজর রাখতে হবে গোপনে। আরে রাজীব দা, ওয়েলকাম কি আবার? মিঠাই বলতো না ওলে কাম। ঠিক, ওলে কাম। এই না না ভাই, দাঁড়া দাঁড়া, ওকে নিয়ে বাইরে দাঁড়া। ঠাম্মি তাড়াতাড়ি এসো। জানো দাদা ভাই, আমি না জাস্ট ভাবতেই পারছি না যে আমাদের বাড়িতে এত মিষ্টি একটা মেয়ে আছে, আর আমি সেটা জানতামই না। কিন্তু আমাদের মিষ্টি রানী এত চুপচাপ কেন? মিষ্টি রানী বোধহয় পুরো ব্যাপারটা এখনো ডাইজেস্ট করে উঠতে পারছে না, তাই না মিষ্টি রানী? এই প্রিন্সেস, তুই তো এখানে আগেও এসেছিস। এটা আমার বাড়ি। লক্ষ্মীর পা পড়বে বাড়িতে, আজ আমার কি আনন্দ হচ্ছে। দিদি শোনা, ভেতরে এসো। দাঁড়াও, আমি তোমাদেরকে প্রণাম করে নি। মিষ্টি মা বলেছে বড়দেরকে প্রণাম করতে। সুখী হও, দীর্ঘজীবী হও। এঞ্জেল, থামিকে প্রণাম করে নিয়েছো তো, বাস তাতেই হবে। একদম, এসো 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 এসো, ভেতরে এসো। দেখো, দেখেছো তো, এই হচ্ছে আমাদের মিঠাই রানীর শিক্ষা। সে সবকিছু ভুলে গেছে, আমাদের চিন্তা অবধি পাচ্ছে না, কিন্তু মেয়েকে সুশিক্ষে দিতে ভোলেনি। একা হাতে কিভাবে মেয়েকে বড় করেছে দেখো। সত্যি তাই। এ ভাই, তুই একদম ভাবিস না তো, আমরা খুব শিগগিরই মিঠাইকেও ফিরিয়ে আনতে পারবো।
কি করব? কি আর করব, মোদক বাড়িতে তো সবকিছুতে হইহুল্লোড় আর নাচ গান লেগেই থাকে। ইয়েস মিষ্টি রানী, তুই নাচবি তো আমাদের সাথে? নাচবো তো, তুমি বন্ধুর ছোট বোন তাই না? আর তোর ছোট পি। আর আমি পিপি। তোমরা সকলে খুব ভালো, আমার তোমাদেরকে খুব ভালো লেগেছে। তোমাকেও সকলের খুব ভালো লেগেছিল এঞ্জেল, ইনফ্যাক্ট আজ আরো ভালো লাগছে। এই যে এত সুন্দর পরিটা, এত সুন্দর এঞ্জেলটা যে আমার পরি, এটা আমি এখনো বিশ্বাস করতে পারছি না। এঞ্জেল, তুমি আজ অব্দি যা যা মিস করেছো না, তোমার পা তোমাকে সবটা দেবে, প্রমিস। আচ্ছা বন্ধু, আমি তোমাকে কি বলে ডাকবো বলো তো? প্রিন্সেস, তোর কি ডাকতে ইচ্ছে করছে বলতো? বাবাই ডাকবো গো, আমার বন্ধুরা তো সবাই ওদের বাবাকে বাবা বলে ডাকে। ওকে, ডক্টর গুহ, আপনি তো অনেকগুলো অ্যামনেশিয়ার কেস হ্যান্ডেল করেছেন, আমি ঠিকঠাক এগোচ্ছি তো স্যার? অ্যাকচুয়ালি এই মিঠাই মদকের কেসটা একটু অন্যরকম, ইউনিক, অনেকের অনেক সেন্টিমেন্ট জড়িয়ে আছে, দুটো বাচ্চা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ হ্যাঁ, পার্সোনালিটি অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, অ্যাটলিস্ট বাড়ির সবাই তো তাই বলছেন। হ্যাঁ, আগে নাকি উনি বেশ হুল্লোড়ে হইচই করা একজন মানুষ ছিলেন, আর এখন স্যার আমি আপনাকে একটু পরে ফোন করছি। ওকে, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।